হ্যালো স্টুডেন্ট তোমরা জানো যে তোমাদের চব্বিশটা এমসিকিউ অর্থাৎ টিক মারা প্রশ্ন পরীক্ষায় আসে আর আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমরা এই চব্বিশটা প্রশ্নর মধ্যে অন্ততপক্ষে আঠেরো থেকে কুড়িটা প্রশ্ন অবশ্যই কমন পাবে আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের দু সাল থেকে দু সাল থেকে কুড়ি সাল পর্যন্ত প্রশ্নপত্র যেগুলো পরীক্ষায় এসেছিলো সেই প্রশ্নপত্রের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো এমসিকিউর অ্যান্সার কি বললাম যে তোমরা এখান থেকে অতি অবশ্যই আঠেরো থেকে কুড়িটা প্রশ্ন কমন পাবে পরীক্ষা হলে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে কারণ অনেকগুলো প্রশ্ন একটু সময় লাগবে তোমরা না যদি পড়তে পারো কেবলমাত্র দুবার বা তিনবার একটু যদি দেখেও নাও তাহলে পরীক্ষার হলে কিন্তু অপশানগুলো তোমাদের মনে এসে যাবে এখানে প্রথম প্রশ্ন যেটা আছে প্রথম যে সেটটা সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দু হাজার সালের প্রশ্নগুলো আমি প্রথমে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে পুরাণের সংখ্যা পুরাণ কটা আছে জানো তোমরা আঠেরোটা পুরাণ আছে তারপরের প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছেন ড্যানিয়েল উইলসন পরের প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় নেক্সট প্রশ্ন পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে হাত কুটার তারপরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি প্রযুক্তির ব্যবহার পরের প্রশ্ন নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সুমেরীয় সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে তারপরে যে প্রশ্নটা আছে দেখো এখানে কোন অপশানগুলো ঠিক বা ভুল বাঁচতে দিয়েছে এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার হবে তোমরা এটা একটু দেখে নেবে পরের প্রশ্ন প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত পাঁচ হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন ষোড়শ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটার নাম হচ্ছে অস্মক তারপরের প্রশ্ন তারপরে একটা স্তম্ভ মেলানো দিয়েছে এই স্তম্ভ মেলানোর অপশান সি সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নেবে যেমন দেখো একের সাথে সি এইভাবে তোমরা কিন্তু মেলাবে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন ইংরেজিতে ইংরেজিতে ম্যান্ডারিন শব্দটির অর্থ হচ্ছে বলছে ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে তারপরে প্রশ্ন টমাস কমোয়েলের অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন কবে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপরে রোমে পালিয়ে যাওয়া কিতোদাসদের কি বলা হয় রোমে পালিয়ে যাওয়া কিতোদাসদের ম্যানু মিসিও বলা হয় দেখো ম্যানুমিসিও বলা হয় তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে ম্যানর ব্যবস্থার আরেক নাম কি ছিল ম্যানর ব্যবস্থার আরেক নাম ছিল সিনোরীয় ব্যবস্থা ম্যানর ব্যবস্থার আরেক নাম সিনরীয় ব্যবস্থা তারপরের প্রশ্ন প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তারপরে গ্রিক দূত মেঘাস্তিনিস মুহূর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন সাতটি জাতির উল্লেখ করেছেন নূরজাহানের প্রকৃত নাম কি ছিল নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহের উন্নিসা তারপরের প্রশ্ন স্পাটার সমাজ ছিল স্পাটার সমাজ ছিল এখানে অপশান ডি সঠিক অ্যান্সার হবে তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন যেটা আছে সেক্ষেত্রেও অপশান ডি সঠিক অ্যান্সার তারপরে প্রথম কুসেড বা ধর্মযুদ্ধ হয়েছিল কবে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম খলিফা বলছে প্রথম খলিফাকে আবু বকর হচ্ছেন প্রথম খলিপা কোন দেশে প্রথম যন্ত্র আবিষ্কৃত হয় জার্মানিতে তারপরে প্রদত্ত কোনটিকে নতুন বিশ্ব বলা হয় আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয় প্রিন্সেস গ্রন্থটি রচনা করেন কে প্রিন্সেস গ্রন্থটি রচনা করেন নিউটন তারপরে দেখো তারপর দু হাজার ষোলো সালে যেসব প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ আকারে দেখো প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অর্থশাস্ত্রের লেখক অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন কৌটিল্য তারপরে প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল পরের প্রশ্ন আমির খুসরুর রচিত গ্রন্থের নাম আমির খুসরুর রচিত গ্রন্থের নাম কিরান উস সাদা ইন তারপরে অরিজিন অফ স্পিসিস রচনা করেন কি অরিজিন অফ স্পিসিস রচনা করেন ডার ডারউইন মিশরের সবথেকে বড় পিরামিড খুপুর পিরামিড সুমেরীয় সমাজ বিভক্ত ছিল তিনটি শ্রেণীতে তারপরে মহাজনপদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখক রিপাবলিক গ্রন্থের লেখক হলেন কে প্লেটো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পাটুলিপুত্র ছিল ড্যাসের রাজধানী পাটুলিপুত্র ছিল মগধের রাজধানী তারপরে প্রশ্ন সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ তারপরে ইকতা ব্যবস্থা ইকতা প্রথার প্রবর্তক হলেন ইকতা প্রথার প্রবর্তক হলেন ইলতুসমিস তারপরে রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন কে প্রবর্তন করেন মন্তেস্কো তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো কোন বলছে কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে এখানে অ্যান্সারটা হবে মিশরীয় সভ্যতায় তারপরে কোন লাতিন শব্দ থেকে ইংরাজি ফিউডালিজম শব্দটি এসেছে ফিউডালিসিস শব্দ থেকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ম্যানারের দারিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত ছিল দারিদ্র কৃষকরা ভিলেন নামে পরিচিত ছিল অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহরীতির উল্লেখ আছে আট প্রকার বিবাহরীতির উল্লেখ আছে প্রাচীন মিশরীয় রানী নেপার্থী ছিলেন ফেরাও আকনাটের স্ত্রী ফেরাও আকনাটের স্ত্রী তারপরের প্রশ্ন দেখো স্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কে দিন ইলাহি প্রবর্তিত হয় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় কুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল কবে এগারোশো চুয়াল্লিশ থেকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে প্রথম উদ্যোগ কে নেন অষ্টম হেনরি তারপরের প্রশ্ন বিশ্বের বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তথ্যের প্রবক্তা কোপার নিকাস ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন স্পেনের নাবিক ছিলেন তারপরে টেলিফোন আবিষ্কার করেন কে গাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন তারপরে তোমাদের এবারে দু সালে একাদশ শ্রেণীর যেসব প্রশ্ন এসেছিল সেগুলো এবারে দেখো প্রথম প্রশ্ন প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হচ্ছে কি প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হচ্ছে জীবাশ্ম তারপরে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা কোন সময় থেকে হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতক তারপরে প্রশ্ন দেখো পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হচ্ছে গিল গামেস নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির ব্যবহার তারপরে দুটি নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত হলোসিন যুগের অন্তর্গত এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে এথেন্সের শাসন কাঠামো কীরকম ছিল এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক ঠিক আছে তারপরে প্রশ্ন ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মুহূর্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল কি মগধ তারপরের প্রশ্ন কোন কোন দেশে রাজতন্ত্র কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানের দ্বারা অনুষ্ঠিত বলে বর্নি মনে করেন পারস্যের শূন্যস্থান পূরণ ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় তারপরে একটা তোমাদের স্তম্ভ মেলানো আছে এখানে অপশান এ সঠিক অ্যান্সার হবে তোমরা একটু স্তম্ভটা মিলিয়ে নেবে তারপরে প্রশ্ন দাস প্রথম দাসরা বিদ্রোহ করে কোথায় সিসিলিতে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো কি ক্ষুদ্র কৃষকদের বলা হতো ভিলেন তারপরে প্রশ্ন সর্বপ্রথম ইউরোপে ড্যাশ ব্যবসায়ী সর্বপ্রথম ইউরোপে ড্যাশ ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যবসায়ীদের তারপরের প্রশ্ন দেখো বলছে প্রণয়মূলক বিবাহ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত গান্ধর্ব শ্রেণীর অন্তর্ভুক্ত তারপরে দেখো তারপরে আছে রানী দুর্গাবতী নিহত হন দুর্গাবতী নিহত হন গান্ডোয়ানার যুদ্ধে পরে স্পাটার স্বাধীন নাগরিকদের বলা হতো স্প্যাটিএট সত্যের সন্ধানে বুদ্ধদেব গৃহত্যাগকে বৌদ্ধ ধর্মশাস্ত্রে কি বলে মহান ই্কোভন বলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অধিবেশন বসে কোথায় পাটুলি ধর্মপালের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ বলছে ধর্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখাতে অন্তর্ভুক্ত তা হচ্ছে দ্বিতীয় শিলালেখাতে অন্তর্ভুক্ত বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের মানে উদ্যোক্তা কে ছিলেন টলেমি ছিলেন উদ্যোক্তা দৃশ্যমান জ্যোতিষবিদ্যার জনক কাকে বলা হয় গ্যালেলিওকে বলা হয় তারপরে পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেছে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছেন গ্যালেলিও এবারে তোমাদের দেখো দু হাজার আঠেরো সালে যেসব প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন দেখো দু হাজার আঠেরো সালের প্রশ্নগুলো এবার দেখতে থাকো এখান থেকে তোমরা আবারও বলছি অতি অবশ্যই আঠেরোটা থেকে কুড়িটা প্রশ্ন কমন পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের পাস করার কিন্তু অনেক সুবিধে হবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের বন্ধুবান্ধব অর্থাৎ সহপাঠীদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে নেবে কারণ তারাও সেক্ষেত্রে দেখার সুযোগ পাবে দেখো আঠেরো সালের প্রশ্নগুলো দেখো ভারতে কটি পুরাণ আছে এটা আগের সেটেও ছিল অর্থাৎ আগের বছর বিগত বছরগুলিতেও দেখেছ এসেছে যে আঠেরোটি পুরাণ পাক ইতিহাস শব্দের অর্থ প্রাক ইতিহাস শব্দের অর্থ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না আর্নার্ড টয়নোবিল লিখিত বিখ্যাত গ্রন্থের নাম স্টাডি অফ হিস্ট্রি পুরাতন পোস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে হাতকুটার মিশরের থেকে বড়ো পিরামিড মিশরের থেকে বড়ো পিরামিড হচ্ছে খুপুর পিরামিড মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কি বলা হতো জিগুরাত বলা হতো মহাজনপদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তারপরে প্রশ্ন প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের আদর্শ বলছে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত অ্যান্সার হবে পাঁচ হাজার দ্য ম্যাকনি ফিসেন্ট দ্য ম্যাকনিফিসেন্ট ম্যাকনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত সুলতান সুলেমান তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফতোয়া ই জাহান্দারীর লেখক ছিলেন জিয়াউদ্দিন বডনি ইংরেজি ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে তারপরের প্রশ্ন রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন কে অ্যান্সার হবে মন্তেস্কো হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে কোথায় অ্যান্সার হচ্ছে লোথালে তারপরে ম্যানারদের দারিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত ভিলেন নামে পরিচিত তারপরের প্রশ্ন দেখো কোন লাতিন শব্দ থেকে ইংরাজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে ফিউডালিসিস গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজকে কটি জাতিতে উল্লেখ করেছেন অ্যানসার হচ্ছে সাতটি প্রাচীন মিশরের রানী নেফার্থীতে ছিলেন ফেরাও আকনাটের স্ত্রী তারপরে স্পাটার কিতদাসদের কি বলা হতো হেলট বলা হতো দিন ইলাহির প্রবর্তন প্রবর্তিত হয় কবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম কুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল কবে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তারপরে শূন্যস্থান পূরণ দেখো মদিনা শহরকে কেন্দ্র করে হজরত মোহাম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় কোন দেশে প্রথম যন্ত্র আবিষ্কৃত হয় অ্যানসার হচ্ছে জার্মানিতে ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন অ্যানসার হচ্ছে স্পেনের প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে অ্যান্সার হচ্ছে নিউটন তারপরে দেখো তারপরে তোমাদের দু হাজার উনিশ সালে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আছে কোন যুগে কোমরের চাকার ব্যবহার শুরু হয় নব্য যুগে ইন্ডিকা এ রচয়িতা ইন্ডিকার রচয়িতা হচ্ছে মেগাস্তিনিস ফতোয়া ই জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রনীতি বারুদের আবিষ্কারকর্তা হচ্ছেন চীন তারপরে এখানে যে ছকটা অর্থাৎ একটা মেলানোর একটা ব্যাপার দিয়েছে যেখানে সঠিক কোনগুলো হবে সেগুলো লিখতে বলেছে এখানে অপশান ডি সঠিক অ্যান্সার হবে অর্থাৎ প্রথমেরটা ভুল তারপরে সবকটাই ঠিক তারপরে যে প্রশ্ন আছে দেখো তারপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গিলকামেস হলো ড্যাসদের মহাকাব্য এটা হচ্ছে মেসোপটেমিয়ার মহাকাব্য তারপরে পলি পালিয়ে যাওয়া কীতোদাসদের কি বলা হতো ম্যানু দেখো ম্যানু মিসিও বলা হতো রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন উইলিয়াম হার্বে তারপরে নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন সুমেরীয় সভ্যতার মানুষ এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক সরুজ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটা হচ্ছে অসমক তারপরে পাটুলিপুত্র রাজধানী ছিল মগধের তারপরে দেখো শীসেরও ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ তারপরে দেখো টমাস কমওয়েলের অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন প্রদত্ত কোন প্রাচীন প্রদত্ত কোন প্রাচীন সভ্যতায় প্রদত্ত কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় অ্যান্সার হচ্ছে মিশর দাস দাস প্রথম দাস বিদ্য হয় কোথায় সিসিলিতে অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহের কথা আছে আট প্রকার সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের কৃষকদের দেয় টাইট কর কৃষকদের দেওয়া টাইট কর্তা ছিল কি কর এটা ধর্ম মৌর্য যুগে ভারতে দাসপোতার অস্তিত্ব ছিল না বলে অমিত বলছে অভিমত দিয়েছেন কে অভিমত দিয়েছেন মেঘা তারপরের প্রশ্ন প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সম্রাট আকবর ইবাদতখানা গঠন করে কোথায় ফতেপুর স্বীকৃতে। ঝড়ের অন্তরীপ নামকরণ কে করেন বার্থেলোমিও দিয়াজ তারপরে দিল্লির কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি পান এটা হচ্ছে কি ইলতুসমিস তারপর ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন অষ্টম হেনরি তারপরে প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন আছে তারপরে তোমাদের এবারে দু সাল দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো একটু দেখে নাও আর এখান থেকে আবারও বলছি তোমরা অতি অবশ্যই কমন পাবে কোনো চিন্তার ব্যাপার নেই প্রথম প্রশ্ন কি আছে দেখো ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ব্যাখ্যাকার জনক হলেন বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হচ্ছে থুক ইতিহাসের জনক তোমরা জানো হেরোডোডাস কিন্তু ওই বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হচ্ছেন থুক তারপরের প্রশ্ন কি আছে দেখো অর্থশাস্ত্রের লেখক অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কৌটিল্য কিউনিফর্ম লিপির অপর নাম হচ্ছে কোণাক্ষর লিপি তারপরে প্রশ্ন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার ড্যাশ অবস্থিত আলতামিরা গুহা স্পেনে অবস্থিত আলতামিরা গুহা তারপরে হোমো হাবিলিস শব্দের অর্থ কী দক্ষ মানব প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোথায় গ্রিসে তারপরে রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে সাতাশটা জনপদের উল্লেখ আছে তারপরে প্রশ্ন গ্রিসের নগরাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল অন্যতম অংশ কি ছিল ঠিক আছে অন্যতম অংশ ছিল এখানে অপশান এ সঠিক অ্যান্সার হবে অর্থাৎ দ্বিতীয় তৃতীয়টা ভুল তারপরে বাক প্রথমটা শেষেরটা ঠিক হবে তারপরে প্রশ্ন লেভিয়াতান গ্রন্থের লেখক হবস তারপরে প্যাট প্যাটিসিয়ানরা ছিলেন কোথাকারের রোমান সৈন্যস্থান পূরণ অ্যাক্ট অফ সুপ্রিমেসি ইংল্যান্ডের ইংল্যান্ডের অংশ ছিল এটা তারপরে কি আছে দেখো সামন্ততন্ত্র যোদ্ধাদের নাম ছিল নাইট ছিল ঠিক আছে তারপরে দেখো মেসোপটেমিয়ার উড় এর সম্পর্কিত হরপ্পা সভ্যতা উরের সঙ্গে সম্পর্কিত হচ্ছে হরপ্পা সভ্যতা তারপরে প্রশ্নগুলো দেখে নাও বলছে দুজন সামন্ত প্রভুদের মধ্যে দুজন সামন্ত প্রভুদের মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে কি বলা হতো ডুয়েল বলা হতো সুলতানি যুগের একজন মহিলা শাসিকা হচ্ছে রাজিয়া তারপরে আর্যভট্ট ও বরও এরা ছিল গুপ্ত যুগের তারপরে মিনান্দারের ধর্মগুরু হলেন কে নাগসেন আকবরের ইবাদতখানা তৈরি করে কোথায় ফতেপুর স্বীকৃতি প্রথম খলিফা হলেন কে আবু বকর তারপরে মিস বলছে মিশরের লজ্জা এটা হচ্ছে ক্রিয়পেটটাকে বলা হয় তারপরে দেখো জেসু জেসুইট সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে ইগনেসিয়াস ইগনেসিয়াস লাওলা তারপরের প্রশ্ন যে আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের বৃক্ষনাগার কাকে বলা বলছে বৃক্ষণাগার বলা হয় দেখো অপোয়ার অপো সনকে তারপরে সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন হাম্পেডেবি এই ছিল আজকে ক্লাসটা তোমাদের আবারও বলছি তোমরা তোমাদের বন্ধু বান্ধব অর্থাৎ সহপাঠীদের মধ্যে একটু ক্লাসটা শেয়ার করে নেবে যাতে তারাও দেখার সুযোগ পায় আর এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পাস করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কারণ তোমরা একটু নম্বর বেশি পাবে অন্যজনদের থেকে